হাই, হ্যালো সবাইকে। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, ঐশীকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, কারণ ঐশীর একটা হার্নিয়া হয়েছিল অনেক দিন আগে, প্রায় যখন ও 3.5 বছর বয়স। তো ভাবছি হার্নিয়া তো ধরো সারা জিনিস নয়, ডক্টরের অনেক ডক্টর ওপিনিয়ন না হয়েছে, মানে এটা হওয়ার পর আমি অনেক কিছু করেছি বাট কিছু হয়নি, তাতে সেই আমাকে সার্জারির পথ বেছে নিতেই হলো। তাই এখন ভাবলাম স্কুল ওর বন্ধ আছে তো সার্জারিটা করিনি, অনেক দিন থেকে ঘুরছি, তোমাদেরকে ঠিকঠাক আমি ভিডিও দিতে পারি না বলে, তাই বলতে পারিনি। তো আজকে সেই ওকে হসপিটালাইজ করতে হয়েছে, মানে আমি এটা হয়েছে সোমবার দিন, আমরা আগের দিন ওকে ভর্তি করিয়েছি আর তারপরের দিনকে ওটি আছে। তো আমার পরিস্থিতি খুব একটা ভালো নেই, কিন্তু আমার গলা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখন ঠিক আছি, কারণ এই ভিডিওটা আমি যখন তোমাদেরকে দিচ্ছি তখন মোটামুটি ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি, তারপরে ভিডিওটা দিয়েছি। তো এই যে আজকে সকালবেলায় ওর ওটি হওয়ার কথা ছিল 10:10 সময়, কিন্তু যাই হোক ডক্টরের কোনো একটা প্রবলেমের জন্য ওটিটাকে পিছিয়ে একদম সেকেন্ড হাফে করে দেওয়া হয়েছে 3টের দিকে। তো সেই নিয়ে টেনশন প্রচণ্ড, মানে আমি প্রচণ্ড টেনশনে আছি, প্লাস সবাই টেনশনে আছে, কী করবো বুঝতে পারছি না। মানে যাই হোক ভগবানের কাছে খালি ভগবানকেই ডাকছি, আর কে আছে বলো ভগবান ছাড়া। তো এই যে এটা হলো ওটি, কিন্তু হয়ে গেছে ওর ওটি, হয়ে যাওয়ার পরে সেই দিনকেই, মানে আমি 3 দিনের ছিলাম ওখানে, তো 3 দিনের মধ্যে একটু 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 করে, মানে আসলে কি বলতো ওখানে ভিডিও করার মতন সিচুয়েশান মানে ছিল না আমার, কিন্তু তাও তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু তোমরা আমারই পরিবারের সদস্য সেই জন্য। তো মেয়ের তো ওটি হয়ে গেছে, এটা পরের দিন, মানে ওটির পরের দিনকে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েছে, কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওর জন্য কিছু খাবার আছে। আর এই যে এটা হচ্ছে দুপুরবেলায়, মানে আগের দিন তো যেদিন ওটি ছিল সেদিনকে তো আমি স্নান খাওয়া দাওয়া কী হয়েছে কিছুই বুঝতে পারিনি, পরের দিনকে একটু ভাবলাম স্নান করে নিই, কারণ গরমও আছে, তাই ওগুলো একটু স্নান করে একটু ফ্রেশ লাগছিলো। আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে যে চোখ মুখ বসে গেছে, আমি তো বুঝতে তো পারছো সন্তান কিছু হলে মায়ের কী অবস্থা হয়, তোমাদেরকে যারা তোমরা মা আছো তোমাদের কাউকে বোঝাতে হবে না। আর সব মিলিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছি অনেক, ভগবানকে ডেকেছি, তা সব ঠিকঠাকই হয়েছে, আশা করি যে সব ঠিকই হবে, কারণ আমার ভগবান, মানে আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আর এই যে লাঞ্চ চলে এসছে, লাঞ্চে কী কী দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ঐশীর জন্য আছে, আমার জন্য আছে। আর এখানে ঐশীর বাবা তো, মানে এখানে তো সবসময় দেওয়া হয়, মানে দেখতে দেওয়া হয় না, ওদের একটা ভিজিটিং আওয়ার্স আছে, সো তখন এসেছিলো। আর হচ্ছে এদের এখানকার ব্যবস্থা খুবই 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 ভালো, এদের স্টাফ থেকে শুরু করে ডক্টর সবারই ব্যবহার খুবই ভালো। তো এটা হলো তার পরের দিন, মানে ওটির পরের পরের দিনকে, আমরা সেদিন ডিসচার্জ হবে, তো তার জন্য ওয়েট করছিলাম, নিচে অনেক ফর্মালিটিস থাকে সেগুলো পূরণ করছিলো সুপ্রতিম, হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তোমরা অবশ্যই একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি শীঘ্রই যেন ঠিক হয়ে যায়। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, দেখো কত ড্রয়িং করেছে। তো এই যে হয়ে গেছে আমাদের ছুটি, এই যে ঐশী দাঁড়িয়ে আছে এখানে, দেখো ঐশী আজকে খুব আনন্দ, এই যে আজকে বাড়ি যাচ্ছে। তোমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর আমার মেয়ের জন্য একটু প্লিজ তোমরা একটু প্রার্থনা করো যাতে করে ওর খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আজকের মতন টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো।